হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের দেখাবো রেস্তোরাঁর স্বাদে মোগলাই পরোটা। একেবারে রেস্তোরাঁর পুরো রেসিপি সহ মোগলাই পরোটা। তো চলো দেখে নাও মোগলাই পরোটাটা আমি কীভাবে বানাচ্ছি। আর তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো দেখে নাও। দেখো যেরকম সুন্দর দেখতে হয়েছে এই মোগলাই পরোটা, সেরকমই কিন্তু টেস্ট হয়েছে, একেবারে দোকানের সাথে। রেস্তোরাঁতে তো এখন আমরা যেতেই পারি না। চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি ময়দাটা মেখে নেব, তার জন্য এখানে নিয়েছি 1 বাটি ময়দা। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর নিয়ে নেব অল্প একদম সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা দিচ্ছি একটু খাস্তা হওয়ার জন্য, একটু মুচমুচে হওয়ার জন্য। তো এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি এখানে দেব 3 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট ধরে এই সাদা তেলের সাথে ময়দাটা শুধুমাত্র মেখে নেব। দেখবে হাতের মুঠোর মধ্যে চলে আসছে, যখন এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসবে ময়দাটা, আর তখনই বুঝতে পারবে যে ময়দাটা পারফেক্ট মাখা হয়ে গেছে। তো তারপরেই আমাদের এখানে জল দিতে হবে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো মতো মেখে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। এখানে আমার 1 কাপ মতো জল লেগেছে, তো তোমরা বুঝতেই পারবে ময়দাটা মাখার সময় জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। তো এটা খুব ভালোভাবে মেখে নেব, 5 মিনিট ধরে মেখে নেব। এখানে একটু জল আমার লাগবে, তাই আর একটু জল দিয়ে দিলাম। এরপর ভালো মতো মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটা দেখবে একটা আঙুল বসালে এই যে ভেতরে চলে যাচ্ছে, তো তোমরা বুঝতেই পারবে এই রকম নরম হবে। তো এই অবস্থায় আমি এই ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার জন্য ঢাকা দেওয়া এটা থাক, তো ততক্ষণ আমি পোরটা বানিয়ে নেব মোগলাইয়ের জন্য। ভেতরের ফিলিংসটা বানানোর জন্য আমি এখানে চিনে বাদাম নিয়ে নিয়েছি, চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি। চিনে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়, এরপর আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি তেল দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো। তো তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি 5 কোয়া রসুন, আর নিয়েছি 1 ইঞ্চ মতো আদা। তো একসাথে এটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে এটা ভালো মতো আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, মশলা থেকে তেল দেখো ছেড়ে ছেড়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি সানরাইজের গরম মশলা গুঁড়ো দিচ্ছি, তোমরা যে কোনো কিছু দিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে বানিয়ে রাখা ব্রেড ক্র্যাম্বস। এটা আমি ঘরে নিজের হাতে তৈরি করেছি, তোমরা দোকান থেকে কিনেও দিতে পারো। তো এগুলো আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। এরপর এই সব মশলার সাথে এই ব্রেড ক্র্যাম্বসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বেশ খানিকক্ষণ ধরে এটা ভেজে নেব, যাতে খুব ঝুরঝুরে হয়ে যায় আর মশলাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। তাই বেশ খানিকক্ষণ ধরে আমি এটা নেড়ে চেড়ে নেব। দেখবে এটা নাড়াচাড়ার পর যখন 2 মিনিট মতো নাড়াচাড়া করলে এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো কালারটা যখন এই রকম চেঞ্জ হয়ে আসবে, কালারটা একটু লাল লাল হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এই মশলাটা হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনে বাদাম যে ভেজে রেখেছিলাম সেগুলো। তো এরপর আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। কিছু চিনে বাদাম আমি একটু ক্রাশ করে দিচ্ছি। এবার সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। ভেতরের ফিলিং তো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো পুরটা ঠিক এই রকম হয়েছে। তো এরপর আমি যে ময়দা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়েছি, এবার বেলে নিচ্ছি। খুব পাতলা করে এটা বেলতে হবে, নয়তো ভিতরে যে পুরটা দেব সেটা ডিমটা কাঁচা থেকে যেতে পারে। তাই এটা পাতলা করে বেললে ভাজাটা খুব ভালো হয়। যতটা পারবে চেষ্টা করবে ভালোভাবে পাতলা করতে। এরপর আমি অন্যদিকে একটা বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি, নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি আর নুন। তো এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম, তোমরা ডবল ডিমেরও করতে পারো, তো আমি এখানে একটা ডিমেরই করছি। তো একটা ডিম, এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর দেখো যে লেচিটা বেলে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব এই ডিমের ব্যাটারটা। ডিমের ব্যাটারটা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এই ডিমের গোলার উপরে ছড়িয়ে দেব। খেতে খুব টেস্টি হয় এই পুরটা, দেওয়ার ফলে একদম দোকানের মতো টেস্ট আসে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আজকে একটা নতুন পদ্ধতিতে পরোটাটা মুড়ব। আমি এই পরোটার উপরে দিয়ে দিচ্ছি আর একটা পরোটা, এবার চারপাশ থেকে আমি মুড়ে নেব। তো এইভাবে করলে আমার একটা সুবিধা হয় যে যেহেতু আমাদের বেলুন চাকিতে আমরা বেলি, তো দোকানে তো একটা বড় পাথরের ওপর বেলা হয়, তাই অনেকটা বড় লেচিটা বেলতে পারে। তো এখানে আমরা তো সেইভাবে অত বড় লেচি বেলতে পারি না, তো তাই জন্য যদি ডবল করে দিই তো সেক্ষেত্রে এটা একটু বড় হয় এবং ভালো হয়। তোমাদের আমি ওইভাবেও দেখাবো।
তো তারপর আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোগলাই পরোটাটা। এটা দু পিঠ খুব ভালোভাবে ভেজে নেব, আমি লাল করে ভেজে নেব। এই মোগলাই পরোটা ভাজতে একটু সময় লাগবে, একটু সময় ধরে ভাজতে হবে, নয়তো ভিতরে ডিমটা কাঁচা থেকে যেতে পারে। তাই একটু সময় নিয়ে গ্যাসটা মাঝারি আঁচে করে দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার মোগলাই পরোটাটা একদম ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব আর দেখিয়ে দেব তোমাদের অন্যভাবে মোগলাই পরোটা করার পদ্ধতিটা। দেখো এখানে আমি আর একটা লেচি বেলে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব ডিমের গোলাটা। ডিমের গোলাটা দিয়ে ভালোভাবে এটা আমি চাড়িয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পুরটা। এই পুরটা দিয়ে এবার আমি এখানে চারপাশ থেকে যেমনভাবে মোগলাই পরোটা মোড়া হয় সেইভাবে মুড়ে দিচ্ছি। ব্যাস এরপর আমি তেলে ছেঁকে নেব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। এখানে আমি পিস পিস করে মোগলাই পরোটাটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে যেভাবে পারবে সেইভাবে সার্ভ করতে পারো। এখানে আমি পেঁয়াজের রিং পিস দিয়ে গার্নিশিং করে দিচ্ছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি শশা কুচি। তো শশা কুচি দিয়ে আমি সার্ভ করব, আর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। কেউ চাইলে আলুর দম দিয়েও এটা সার্ভ করতে পারো। এখানে আমার মোগলাই পরোটাটা একদম রেডি হয়ে গেছে। তো দেখলে তো কত সহজেই বাড়িতেই বানিয়ে ফেললাম দোকানের মতো পুর ভরা মোগলাই পরোটা। এই রেসিপিটা খুব টেস্টি হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। দেখো ভেতরের ফিলিংটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো।